আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে হাউ ক্যান এসইউ টু পলিউশন অফ দ্য এয়ার বি চেকড। ঠিক আছে, কিভাবে আমরা বাতাসে এসইউ টু পলিউশনকে এখানে বলা হয়েছে কিভাবে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে, বা চেকের মধ্যে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে এই এসও টু বেসিক্যালি বাতাসে কিভাবে মেশে। ঠিক আছে, বেসিক্যালি এসও টু উৎপন্ন হয় সালফার, ঠিক আছে, সালফারের বার্নিংয়ের ফলে। ঠিক আছে, সালফারের বার্নিংয়ের ফলে এসও টু উৎপন্ন হয়। এই এসও টু কিন্তু আমাদের জন্য, ঠিক আছে, খুবই হার্মফুল হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু বায়ু দূষণের সৃষ্টি করে। কারণ এটা কেন বায়ু দূষণের সৃষ্টি করছে না, এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য হার্মফুল। ঠিক আছে, তাই পরিবেশের জন্য, আমাদের মানুষের জন্য, লিভিং অর্গানিজমসের জন্য হার্মফুল, তাই এটাকে পলিউটেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। ঠিক আছে, বাতাসে যদি সালফার ডাইঅক্সাইড থাকে এবং সেই সালফার ডাইঅক্সাইড আমাদের কী ক্ষতি করতে পারে, এবার আমরা সেটা জেনে নেব। এর জন্য কিন্তু আমাদের আইজে, ঠিক আছে, ইরিটেশন হতে পারে। ঠিক আছে, বাতাসে যদি বেশি পরিমাণে এসওটু থাকে তাহলে আমাদের আই ইরিটেশন হতে পারে। এছাড়া কি হতে পারে, আমাদের যে শ্বাসনালী রয়েছে, ঠিক আছে, তা সেখানে প্রদাহ সৃষ্টি হতে পারে। তাহলে আমরা কি লিখব না, রেসপিরেটরি ট্র্যাক ইনফ্লামেশন। ঠিক আছে, কি লিখব, রেসপিরেটরি ট্র্যাক ইনফ্লামেশন। ঠিক আছে, আর কি কি হতে পারে এই এসও টু এর জন্য, বাতাসে যদি প্রচুর পরিমাণে এসও টু থাকে এবং সেই এসও টু যদি আমরা কি করি না, যদি আমরা সেই এসও টুকে যদি আমরা ইনহেল করি, তাহলে আমাদের মধ্যে কিন্তু অ্যাজমাও দেখা যেতে পারে। ঠিক আছে, এছাড়া কি হতে পারে, ব্রঙ্কাইটিস দেখা যেতে পারে। ঠিক আছে, ব্রঙ্কাইটিস দেখা যেতে পারে, ইভেন কি আমাদের লাং ক্যান্সারও দেখা যেতে পারে। ঠিক আছে, লাং ক্যান্সার দেখা যেতে পারে বাতাসের মধ্যে। ঠিক আছে, যে এসও টু থাকে সেটা জলের সাথে বা ওয়াটারের সাথে বা বৃষ্টির জলের সাথে, স্পেশালি রেন ওয়াটারের সাথে কি করে, রিয়্যাক্ট করে এবং অ্যাসিড রেনের সৃষ্টি করে। ঠিক আছে, অ্যাসিড রেন কীভাবে সৃষ্টি করছে না, H2SO4 বা সালফিউরিক অ্যাসিড ফর্মের মাধ্যমে। ঠিক আছে, অ্যাসিড রেনের সৃষ্টি করছে H2SO4 ফর্মেশনের মাধ্যমে বা সালফিউরিক অ্যাসিড ফর্মেশনের মাধ্যমে। এই অ্যাসিড রেনও কিন্তু হার্মফুল হচ্ছে আমাদের স্কিনের জন্য, তারপরে চাষের জমির জন্য, গাছপালার জন্য, সব কিছুর জন্যই। ঠিক আছে, তাহলে এবার এই যে এসও টু, ঠিক আছে, আমরা কি জানলাম যে এসও টুটা মেনলি উৎপন্ন হচ্ছে কিভাবে না, এটা উৎপন্ন হচ্ছে সালফারের বার্নিং দ্বারা। ঠিক আছে, তাহলে যদি আমরা সালফার জাতীয় যদি আমরা জ্বালানি, ঠিক আছে, যদি জ্বালানির ইউজ করা বন্ধ করে দিই, তাহলেই কিন্তু এসও টু এর দ্বারা পরিবেশ দূষণ বা বায়ু দূষণ কিন্তু আমরা অনেকটা কম করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে এসও টু যে উৎপন্ন হচ্ছে সেটা কোথার থেকে উৎপন্ন হচ্ছে না, সালফার জাতীয় ফুয়েল থেকে। ঠিক আছে, তাহলে এসও টু এর যে মেন সোর্স যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না, ভেহিকেল, ঠিক আছে, বা অটোমোবাইল। ঠিক আছে, অটোমোবাইল, যদি আমরা এই সমস্ত অটোমোবাইলে সালফার ফ্রি ফুয়েল যদি ব্যবহার করি, ঠিক আছে, সালফার ফ্রি ফুয়েল যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু কি হবে, এই যে এসও টু দ্বারা এয়ার পলিউশন কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এসও টু দ্বারা এয়ার পলিউশন কিভাবে ডিক্রিজ করব না, অটোমোবাইলে সালফার ফ্রি ফুয়েল ইউজ করে। ঠিক আছে, এটাই ছিল আমাদের আনসার। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে NEET, IIT, JEE মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400000400000 তে হোয়াটসঅ্যাপ করুন।